হ্যালো স্টুডেন্টস তোমাদের আবার একবার স্বাগত জানি আসলে টিউটার মানে আবার ছাড়া নতুন করে আমি তোমাদের জন্য যে ক্লাসটি এসেছি সেটি হলো ক্লাস ফাইভের পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যান্সার পেপার এক এবং দুয়ের শর্ট কোশ্চনের উত্তর তাই তোমাদেরকে কি বলবো অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে এটা হচ্ছে ক্লাস ফাইভের থার্ড সেমিটবে পরিবেশ বিজ্ঞানের প্রথম স্কুল তাই তোমাদের কি বলবো ক্লাস তোমরা সম্পূর্ণ দেখবে এখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর আজকাল ক্লাসে করে দেবো যার পিছনে নাম্বার হচ্ছে দুশো দুই এবং দুশো তিন এখানে তোমাদের যতগুলো প্রশ্ন করবো সবগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন থার্ড সেমিটবে তাই তোমাদেরকে বলো ক্লাসটি সম্পূর্ণ দেখবে আর যারা আমার ছেলে নতুন এসেছে তারা অবশ্যই তোমরা আমার ছেলেদিকে করে রাখবে এভাবে নতুন ক্লাসে নতুন কিছু শিখতে হলে না কাক হলে ক্লাসটিকে শুরু করে যাক প্রথমে আছে যে মডেল ল্যান্স পেপার নাম্বার ওয়ানের একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো এক দশমিক এক নরম কাণ্ডের গাছ হলো কলা এরপর দেওয়া হচ্ছে যে কলকাতায় রিক্সা আছে আসে উনিশশো সালে এরপরে আছে যে জেলির শিশিতে ভারত সরকারের দেওয়া এফপিও ছাপ থাকে এরপর দেখা যাচ্ছে আয়লা হয়েছিল উনিশশো দু হাজার নয় সালে এরপর দেওয়া আছে যে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর স্রোতের শক্তিতে চলে তা হল জলঢাকা এরপর দেওয়া আছে যে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসে উনত্রিশ দিন বারো ঘন্টায় এরপর আছে যে ঠিক বাকির পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও আই তাকে জলপাইগুড়ি গরু মারা বনে এক ঘন্টা দেখা যায় ভুল জলদাপাড়ার জঙ্গলে একসৃঙ্খ্য গরু মারা একসৃঙ্খা ঘন্টা দেখা যায় এরপর দেওয়া যাচ্ছে যে ব্যাটারি চালিত যানবাহন বাতাসে বাতাসকে দূষিত করছে ভুল দূষিত করছে না এরপর আছে পূর্ণিমা তিথিতে সূর্যগ্রহণ হয় ভুল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয় এরপরে আছে যে পানসি হলো এক প্রকারের ডিঙি নৌকা ঠিক এরপর আছে যে ইন্টারনেট থেকে আবহাওয়ার পূর্বাভাস দেখা দেয় দেখা যায় এটি হচ্ছে ঠিক এরপর আছে যে ছোটদের কাজ করিয়ে টাকা আয় করা সেটি হচ্ছে বেআইনি এটি হচ্ছে ঠিক এরপর দেওয়া আছে যে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো তিন দশমিক এক ড্যাশ বছর পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার হয়েছে তাতে বাধা দেওয়া বিআইনি এটি হবে চৌদ্দ বছর পর্যন্ত এরপরে হচ্ছে একই স্থানে জোয়ার ও ভাটা সময়ের পার্থক্য ড্যাশ এটি হবে ছয় ঘন্টা দেওয়া হচ্ছে রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয় তুঁধ গাছের চাষ করা হয় এরপর দেওয়া যে পশ্চিমবঙ্গের প্রধান খনিজের সম্পত্তি হলো কয়লা এরপর আছে তিন দশমিক পাঁচ পালকে ড্যাশ দিয়ে তৈরি হয় কাঠ দিয়ে তৈরি এরপর দেওয়া আছে যে তাল পাতা লেখা বইগুলিকে ড্যাশ বলে এটি হবে পুঁথি এরপর দেওয়া আছে চারের দাগে একটি বাক্যের উত্তর দাও চার দশমিক এক দুটি অবলুপ্ত পাখির নাম লেখো এটি হবে ডোডো ও হুইয়া এরপর দেওয়া আছে যে আজ থেকে কত বছর আগে সূর্য জন্মগ্রহণ করেছিল এটি হবে প্রায় পঞ্চাশ পাঁচশো কোটি বছর আগে জন্মগ্রহণ করেছিল এরপরে আছে যে চার দশমিক তিন মেয়েদের বয়স কত বছরে কম হলে তাদের বিয়ে দেওয়া বেআইনি এটি হবে আঠেরো বছরে কম হলি এরপর দেওয়া আছে যে চার দশমিক চার একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম হলো সাইকেল এরপর চার দশমিক পাঁচ একটি অপ্রচলিত শক্তির নাম লেখো এটি হবে কয়লা চালিত শক্তি এরপর দেওয়া আছে যে বর্তমানে মানুষের গড় আয়ু কত এই প্রশ্নের উত্তরটি হবে যে ষাট বছর এরপর মধ্যে দেওয়া আছে যে মডেল হাংস পেপার নাম্বার টু এখানে একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো এক দশমিক এক যেখানে বাড়িঘর তৈরি হয় যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে বাড়িঘর তৈরি হয় কাঠের এরপর হচ্ছে যে বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় পনেরোই জুন এরপর আছে হচ্ছে জ্বালানি হলো কয়লা এরপরে আছে ভারতে প্রথম ট্রেন চলে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে এরপরে আছে যে চাপ চিরণী লালি এক ধরনের এটি হবে গাছ এরপরে দেওয়া হচ্ছে যে সুমেকার লেভি নামক ধূমকেতু যে গ্রহের উপর আছে বয়েছিল তা হলো এটি হবে বৃহস্পতি এরপরে দেওয়া আছে যে দুয়ের ব্যাগে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক প্রাণীদের দেশ থেকেও কয়লা প্রাণীদের দেশ থেকেও কয়লা হয়ে থাকে এটি হল প্রাণীদের কার্বন থেকে কয়লা হয়ে থাকে এরপরে দেওয়া আছে দুই দশমিক দুই সুনামি হল সমুদ্রের নিচে প্রচণ্ড ড্যাশ এটি ভূমিকম্প এরপরে আছে যে চাঁদ আছে পৃথিবীর থেকে প্রায় ড্যাশ লক্ষ দূরে এটি হবে চার লক্ষ দূরে চার লক্ষ কিলোমিটার দূরে কিলোমিটার উল্লেখ করতে হবে এরপরে দেওয়া আছে যে দুই দশমিক চার পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালে এটি হবে আঠেরোশো চুয়ান্ন সালে এরপরে হচ্ছে অন্যায় দেখলে সব সময় তার ড্যাশ করবে এটি প্রতিবাদ করবে এরপর আছে যে কিছু মানুষ গন্ডার মারে তার ড্যাসের জন্য এটি হবে খড়গের জন্য এরপরে আছে তিনের দাগে বলেছে যে স্তম্ভ মেলন করো বা স্তম্ভ মেলাও তিন দশমিক এক কালো হিরে এটি হবে গদ দাগে কয়লা এরপরে আছে মরুভূমির উদ্ভিদ এটিভাবে গদ দেখে ফুলিমনসব এরপর আছে যে বড় গির্জা গির্জা এটি হবে ক্যাথিড্রাল এরপর দেওয়া আছে যে তোমাদের চারিদাকে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও আর দাগে আকাশের আকাশ দেখা গবেষণা যন্ত্র বা গবেষণা খুব উন্নত হয়েছে এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানতে পারেন যদি জানতে পারে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবো এরপর দেওয়া যে চার দশমিক দুই চাঁদের নিজস্ব আলো রয়েছে ভুল চাঁদের নিজস্ব আলো নেই এরপর দেওয়া আছে যে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশকরা প্রকাশ করা শিশুর অধিকার এটি হচ্ছে ঠিক এরপরে আছে পাঁচের দাগে একটি বাক্যে উত্তর দাও পাঁচ দশমিক এক জোয়ার কোন স্থানে কোন স্থানে কত ঘন্টা অন্তর হয় যে বারো ঘন্টা অন্তর হয় এরপরে আছে পথের পাঁচালির রচয়িতা কে এটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপরে আছে যে যে কোনো দুর্যোগের পরিণতিকে কি বলা হয় ধ্বংস এরপর দেওয়া আছে যে সূর্যের আলো কোথায় ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় এটি হবে সোনার সোলার প্যানেল এ আছে যে বেড হেলমেটে কী মার্ক দেওয়া থাকে এটি হবে আইএসআই মার্ক দেওয়া থাকে এরপর দেওয়া আছে পাঁচ দশমিক ছয় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের বনে অধিক হাতি রয়েছে এটি হবে বক্সা অরণ্য বা বক্সা বনে ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাস থেকে নতুন কিছু নতুন শিখতে পারে একটা করে জানাবে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইভ করে নতুন ক্লাসে নতুন কিছু শিখতে হলে আজকে আমার ক্লাস সেখানেই শেষ করলাম দেখাবে পরে কোনো একটা নতুন ক্লাসে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই